আমরা জীবন দিব প্রয়োজন, আওয়ামী লীগকে দাঁড়াইতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ কারা করে, ছাত্র লীগ কারা করে, এলাকার যে ছেলেটা সবচেয়ে বোকাটে, এলাকার মানুষের মুরব্বীদের মানে না, বেয়াদব, এই ধরনের লোকেরা ছাত্র লীগ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে দুর্বল ছিল, বাস্তবতা হলো প্রশাসন আওয়ামী লীগের সাথে না থাকলে, ভারত আওয়ামী লীগের সাথে না থাকলে আওয়ামী লীগ সবসময় দুর্বল ছিল, কখনো এরা শক্তিশালী ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ইউজ করেছে আওয়ামী লীগ এবার টিস্যুর মতো টিস্যু। এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ তবুও ভারত তাদেরকে ইউজ করে। রাষ্ট্রপতি নেমে আসুন, আওয়ামী লীগকে ন্যূনতম, ছাত্র লীগকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা একটা ভালো রকম জানেন, যখন বিপিনুর ভাই কারাগারে গিয়েছে, আন্দোলন করে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা নতুন করে উপহার দিয়েছে, আমরা সেই ছাত্র সমাজকে একা ছেড়ে দিতে পারি না। এটা আমাদের আলেমদের, ছাত্র সমাজের প্রত্যেকের এই দায়িত্ববোধ আছে, থাকা প্রয়োজন, যে ছাত্র সমাজ আমাদেরকে এই নতুন করে হাসিনা মুক্ত, যে হাসিনা এবং আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগ বুয়েটে আমাদের ভাই আবরার ফাহাদকে হত্যা করেছে, আমাদের ভাই মীর মুগ্ধকে হত্যা করেছে, আবু সাইদকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে সিলেটে এমসি কলেজে ধর্ষণ করেছে স্বামীর সামনে, আরো অসংখ্য অপরাধে জড়িত যারা রাতের আধারে হেফাজতের শত শত কর্মীকে গুলি করে হত্যা করেছে, আমরা তাদেরকে এই নতুন বাংলাদেশে নতুন করে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অতএব আমরা ছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ছাত্র ভাইদের সাথে যতগুলো আন্দোলন ছিলাম আছি, ইনশাআল্লাহ থাকবো। আমি মাদ্রাসার ছাত্রদেরকেও, যুবকদেরকেও, তরুণ আলেমদেরকে বলবো, আপনারা আমাদের মধ্যে ভেদাভেদ নাই, মাদ্রাসা স্কুল ভার্সিটি আমরা সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। রাষ্ট্রপতি নেমে আসুন, আওয়ামী লীগকে ন্যূনতম, ছাত্র লীগকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকের পরে আওয়ামী লীগ তারা এখানে আসলো না, সমাবেশ ডাকলো, তারা কেন দুর্বল হয়ে পড়বে রাজনৈতিকভাবে, আপনি কি মনে করছেন? আমি যেটা মনে করতেছি, আমি জানি এটা প্রচার হবে না, মিডিয়া এখনো পর্যন্ত ভারতের দখলে, রয়ের দখলে, আমার কথাগুলো আমি জানি, এই কথাগুলো প্রচার হবে না ভাই। আমার কথাগুলো আমি জানি সর্বোচ্চভাবে আপনারা প্রচার করবেন না, করতে পারবেন না, এটা আমরা জানি, কারণ ভারতীয় ইস্যুতে আমি যতগুলো কথা বলেছি এখনো প্রচার হয় না। এই ইস্যুগুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ইউজ করেছে আওয়ামী লীগ এবার টিস্যুর মতো টিস্যু। এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ তবুও ভারত তাদেরকে ইউজ করে চট্টগ্রামের ইস্কনের ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য। জাতি যখন দেখলো মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে হামলা করতেছে ইস্কন এবং হিন্দুত্ববাদীরা, গর্জে উঠলো জাতি, এইটাকে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্যই আওয়ামী লীগকে, জানে আওয়ামী লীগ নামবে না, কিন্তু এই গুজবটা ছড়াইয়া দিয়ে আওয়ামী লীগের এই অফিসিয়াল ফেস থেকে এই কথাগুলো ছড়াইয়া দিয়ে ইস্কন যে হামলাটা মুসলমানদের উপর করেছে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগকে আরো দুর্বল হয়ে পড়বে কি আজকের এই পরে? আওয়ামী লীগ আসলে দুর্বল ছিল, আছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে দুর্বল ছিল, বাস্তবতা হলো প্রশাসন আওয়ামী লীগের সাথে না থাকলে, ভারত আওয়ামী লীগের সাথে না থাকলে আওয়ামী লীগ সবসময় দুর্বল ছিল, কখনো এরা শক্তিশালী ছিল না। আপনি সমাজে তাকায় দেখবেন, যদি বাস্তবতা আমার কথার সাথে একমত নাও হন, আপনি প্রয়োজনে, আমি সারা দেশে সফর করি, আমি জানি আওয়ামী লীগ কারা করে, ছাত্র লীগ কারা করে, এলাকার যে ছেলেটা সবচেয়ে বোকাটে এলাকার মানুষের মুরব্বীদের মানে না, বেয়াদব, এই ধরনের লোকেরা ছাত্র লীগ আওয়ামী লীগ করে, এবং এদের কোনো ধরনের জনসংযোগ নেই, এরা জনবিচ্ছিন্ন। প্রত্যেকটা সময় আপনি এলাকায় যাচাই বাছাই করে দেখবেন, চায়ের স্টলে যারা পায়ের উপর পা ফেলে মুরব্বীদের সাথে অভদ্রতা করে, এরাই আওয়ামী লীগ। প্রতিহত করতেই আসছে, আমরা জীবন দিব প্রয়োজনে, আওয়ামী লীগকে দাঁড়াইতে দিব না ইনশাআল্লাহ, আমরা প্রয়োজনে জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ, কিন্তু আওয়ামী লীগকে বাংলার মাটিতে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। আপনি একজন ইসলামিক বক্তা হিসেবে, আমরা নতুন যে বাংলাদেশ স্বপ্ন দেখছি সেখানে সর্বধর্মের অধিকার, সংখ্যালঘুদের অধিকার কিংবা নারীদের অধিকারের কথা